আমরা এখন অবস্থান করছি বর্তমানে ভ্রমণার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কিশোরগঞ্জের মিঠামইনে। আমাদের বাইক ছুটে চলছে হাওরের বুক চিরে, ছুটে চলা সেই সাবমার্সিবল রোডে মিঠামইন থেকে ইকনা ও অষ্টগ্রামের দিকে। মিঠামইন ভ্রমণের বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। Please subscribe my channel and press on the bell icon. আমাদের নৌকা হাওরের বুকে আশ্রয় পড়া ঢেউকে পাশ কাটিয়ে ছুটে চলছে বালিখোলা থেকে মিঠামইনের দিকে। কিশোরগঞ্জের হাওরে যোগাযোগের ক্ষেত্রে প্রচলিত প্রবাদ ছিল শুকনায় পাও আর বর্ষায় নাও। প্রবাদটি যেন এখন মিথ্যা হতে চলছে। একসময় জেলার সবচেয়ে দুর্গম এলাকা ছিল হাওরের তিন উপজেলা ইকনা, মিঠামইন ও অষ্টগ্রাম, কিন্তু এখন সময়ের ব্যবধানে পাল্টেছে হাওরের যোগাযোগ ব্যবস্থা। হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফসলের মাঠের মাঝখান দিয়ে উঁচু পাকা সড়কে তারা যানবাহন নিয়ে ছুটবেন দেশের বিভিন্ন স্থানে। হাওরের এই স্বপ্ন যেন আজ তাদের হাতের মুঠোয়। তিন উপজেলাকে সংযুক্ত করে তৈরি করা হয়েছে সারা বছর চলাচল উপযোগী পাকা সড়ক, তাই তো হাওরবাসীর যেন আজ আনন্দের সীমা নেই। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। বর্ষা শেষে ধীরে ধীরে পানি কমতে শুরু করে। হাওরের বুকে যোগাযোগের জন্য নির্মিত সাবমার্সিবল রাস্তাগুলো তখন ভেসে উঠে। দীর্ঘ প্রায় 1 ঘন্টা 10 মিনিটের নৌকা ভ্রমণ শেষে আমরা বালিখোলা ঘাট থেকে মিঠামইন এসে পৌঁছলাম। এখন আমাদের বাইকগুলো নৌকা থেকে নামানো হচ্ছে। আমরা এই নৌকাটি ভাড়া করেছিলাম 1600 টাকায়। আমরা দুইটা বাইক নিয়ে এসেছি। আপনারা বালিখোলা ঘাট থেকে ছোট বড় মাঝারি সাইজের অনেক নৌকা পাবেন। দামাদামি করে নিলে সর্বনিম্ন 800 থেকে শুরু করে 2000 টাকার মধ্যে সাইজ অনুযায়ী নৌকা পেয়ে যাবেন। তবে এখানে বড় নৌকা নিয়ে আসাই ভালো। আমাদের বাইকগুলো নৌকা থেকে নামানো হয়েছে। এখন আমাদের মূল গন্তব্যের দিকে যাত্রা শুরু করার পালা। এই সেই কাঙ্ক্ষিত সাবমার্সিবল রোড। এই রাস্তাটি এখন বর্তমানে ভ্রমণ পিপাসুদের সবচেয়ে জনপ্রিয় স্পট। হাওরের মাঝখান দিয়ে ছুটে চলা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন, আর আমি সেই সাথে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। বর্ষায় হাওর ভ্রমণ খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। চারপাশের সমুদ্র সমান জলরাশির মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে কিশোরগঞ্জ হাওর অঞ্চলে। নিকলি, বেড়িবাঁধ, করিমগঞ্জের বালিখোলা ও অষ্টগ্রামে প্রচুর মানুষ আসে ঘুরতে বর্ষাকালে। তবে শুধু বর্ষায় নয়, অষ্টগ্রাম ও মিঠামইন ইটনা এই তিন উপজেলায় সংযোগের জন্য 47 কিলোমিটার উঁচু পাকা সড়ক অল ওয়েদার রোড চালু হওয়ায় শীত বা শুকনো মৌসুমের হাওরের ভিন্ন রূপ দেখার জন্য ঘুরতে পারেন পুরো হাওর অঞ্চল। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা সদরের সাথে ইটনা ও মিঠামইন উপজেলার সড়ক যোগাযোগের জন্য ফেরি চালু করা হয়েছে। শুকনো সময়ে অর্থাৎ অক্টোবর থেকে এপ্রিল মাস, এই সময়ে কিশোরগঞ্জ থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে ইটনা ও মিঠামইনের মতো এলাকায়। আর অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা
রাস্তা দিয়ে সারা বছরই চলাচল করা যাবে। বর্ষায় চারপাশে যেমন পানি থই থই করে, পানি নেমে গেলে সেই জায়গায় ধানের সবুজ রাজ্য, কিংবা ধান পেকে গেলে সোনালী রাজ্যে পরিণত হয়। আর এই ভিন্ন রূপের সৌন্দর্য দেখতে একবার প্ল্যান করে ফেলুন শীত শুকনো মৌসুম বা কিশোরগঞ্জের হাওড় বেষ্টিত রোড ট্রিপটিতে। আমরা এখানে কয়েকটি ছবি তুলে আবারও আমাদের যাত্রা শুরু করব। হাওরের গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় মনোমুগ্ধকর। মিঠা ময়না আসতে হলে আগে আপনাকে আসতে হবে কিশোরগঞ্জ সদরে। আর কিশোরগঞ্জ সদরে আসার জন্য বাসে অথবা ট্রেনে আসতে পারেন। ঢাকা থেকে 1100 প্রভাতী বুধবার ব্যতীত বাকি 6 দিন ঢাকা কিশোরগঞ্জের মধ্যে চলাচল করে। কিশোরগঞ্জ সদরে পৌঁছে চামড়াঘাট অথবা বালিখোলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় 1 থেকে 1.5 ঘন্টার যাত্রায় আপনি পৌঁছতে পারবেন মিঠামইয়ে। এছাড়াও আপনি বাজিতপুর উপজেলা হয়ে অষ্টগ্রাম, অষ্টগ্রাম হয়ে মিঠামইয়ে আসতে পারবেন। ঢাকা থেকে একদিনেই ঘুরে যাওয়া সম্ভব, তবে সময়ের দিকে খেয়াল রাখতে হবে এবং খুব সকালে রওনা দিতে হবে। ঢাকা থেকে সকালের 1100 প্রভাতী ট্রেনে বাজিতপুর এসে বাজিতপুর থেকে অষ্টগ্রাম যাওয়া যাবে। আবার বাজিতপুর থেকে ঢাকা ব্যাক করতে চাইলে বিকলের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকা পৌঁছানো যাবে। বাসে আসতে চাইলে কিশোরগঞ্জ গামী বাসে কুলিয়ারচর নেমে সেখান থেকে সিএনজি দিয়ে বাজিতপুরের দিঘিরপাড় লঞ্চঘাট অথবা সরাসরি অষ্টগ্রাম রিজার্ভ ভাড়া করা যাবে। ফিরতে পথে আবার কুলিয়ারচর থেকে বাসে ঢাকায় ফেরা যাবে। এখানে আসলে আরও দেখতে পাবেন অষ্টগ্রামের 400 বছরের পুরনো 5 গম্বুজ বিশিষ্ট কুতুব শাহ মসজিদ এবং মিঠামইনের কামালপুরে আছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গ্রামের বাড়ি। কোথায় খাবেন? অষ্টগ্রাম বা মিঠামইন বাজারে মোটামুটি মানের খাবার হোটেল আছে। হাওড়ের তাজা মাছের নানা পদ সবসময়ই পাওয়া যায়। এছাড়া মুরগি ও গরুর মাংস সহ দেশীয় আইটেমের খাবার পাবেন এখানে। যদি রাতে থাকার প্রয়োজন হয় তাহলে অষ্টগ্রাম বা মিঠামইন সরকারি ডাক বাংলোতে থাকতে পারবেন কম খরচে। এছাড়া সেখানে তেমন ভালো থাকার ব্যবস্থা নেই। ভালো কোথাও থাকতে চাইলে কিশোরগঞ্জ জেলা সদরে চলে আসতে হবে। কিশোরগঞ্জ জেলা হাওড় এলাকার জন্য বিখ্যাত। এর অর্থনীতির মূল চালিকা শক্তি এই হাওড় থেকেই আসে। শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, এই হাওড় এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক জনপ্রিয়। হাওড় বা নদী, সমতল ভূমি ও মাটির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির একটি বিস্তীর্ণ জেলা, কিশোরগঞ্জের রূপ সুধা গ্রহণ করতে সারা দেশ থেকেই এখানে পর্যটকরা আসে। নিকলি অষ্টগ্রাম ইটনা হাওড়ের পাশাপাশি এখানকার আরেকটি দৃষ্টিনন্দন হাওড় হচ্ছে মিঠাইন হাওড় বা মিঠামইন উপজেলায় অবস্থিত মিঠামইন হাওড়। মিঠাইনের উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলি উপজেলা। যত দূর চোখ যাবে এই হাওড়ে কেবল পানি আর পানি চোখে পড়বে। উপরে নীল আকাশ জুড়ে সাদা কালো মেঘের আনাগোনা আর নিচে অবিরাম জলপথের ছবি ভেসে উঠছে। এমন মন ভোলানো দৃশ্য আর দিগন্তের তটরেখায় ছোট ছোট গ্রাম এখানে দেখতে পাবেন। মাথার উপর দিয়ে কখনো চলে যাচ্ছে সাদা বকের দল আর এখানে সেখানে ভেসে থাকা জলজ গাছ। জেলেদের জীবন আর জলের কোলে খেলা করার রোদ আর দিগন্তের অথৈ জলরাশির দৃশ্য মন ভরিয়ে দেবে আনন্দে।
হাওরের পানিকে স্পর্শ করে মৃদু বাতাস যখন আপনার কপালে আশ্রে পড়বে তখন এক অন্যরকম অনুভূতি অর্জন করবেন। এক কথায় হাওরে ভ্রমণের প্রতিটি মুহূর্ত আপনি উপভোগ করবেন। কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের মধ্যে দুটি বাস সার্ভিস চালু রয়েছে, AKM সুপার ও অতিথি। AKM সুপার ভোর 5:15 থেকে সন্ধ্যা 10 পর্যন্ত প্রতি 15 পরপর ছেড়ে যায়, আর অতিথি ভোর 6:45 এবং 7:20 এই দুটি বাস ছেড়ে যায়। তবে হাওর অঞ্চল ভ্রমণের জন্য বাইকের কোনো বিকল্প নেই। আপনি যদি মনের মতো করে ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই বাইক নিয়ে যেতে হবে, আর যারা টাঙ্গাইল থেকে বাইক নিয়ে যাবেন তারা দুইটি ওয়েতে যেতে পারেন। টাঙ্গাইল থেকে ভালুকা, ত্রিশাল, নান্দাইল হয়ে আপনি কিশোরগঞ্জ যেতে পারেন, অথবা ফুলবাড়িয়া, মুক্তাগাছা, মধুপুর হয়েও যেতে পারেন। যারা টাঙ্গাইল থেকে বাইক নিয়ে মিঠামইনে ট্যুর করবে তাদের যাতায়াত মিলে সর্বনিম্ন 350 থেকে 360 হতে পারে। যারা টাঙ্গাইল থেকে বাইক নিয়ে ট্যুর করতে চাচ্ছেন বা ট্যুর প্ল্যান করেছেন তারা অবশ্যই ভোর 4:00 থেকে 5:00 মধ্যে বের হবেন, তাহলে আপনার কিশোরগঞ্জ পৌঁছাতে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আর এমনিতেই বন্যা সিজন হওয়াতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, এজন্য সময় হাতে রেখে যাওয়াটাই বেটার। আর ওইখান থেকে যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা আপনার নৌকায় থাকতে হবে, যাতায়াতে আপনার এমনিতেই 2 ঘন্টা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য পর্যাপ্ত সময় পাবেন না যদি আপনার একদিনের ট্যুর হয়ে থাকে। তাই যতটা সম্ভব সকালে রওনা করবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।